হঠাৎই একটা খবরে চমকে গেছিল টলিপাড়া। জানা গেছিল টলিপাড়ার জনপ্রিয় দম্পতি এখন আর একসাথে থাকেন না। চলুন সেই বিষয়ে আজ কথা বলা যাক এই আগামী 3 মিনিট। আলাদা থাকতে শুরু করেছিলেন নভেম্বরের শুরু থেকেই, তবে কেবল তারা নয়, টলিউডের অন্দরেও ছড়িয়েছিল গুঞ্জন। তবে ডিসেম্বরের প্রথমেই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন দেবলীনা দত্ত ও তথাগত মুখোপাধ্যায়। দুজনে একই রকম স্পষ্টতেই জানিয়ে দিলেন সম্পর্ক সুখকর নেই আর তাদের, যার ফলে ইতিমধ্যেই আলাদা থাকার নির্ণয় নিয়েছেন তারা। অনুপম রায়, প্রিয়া চক্রবর্তী, নুসরাত জাহান, নিখিলের পর এবার কি তবে ভাঙতে চলেছে টলিপাড়ার আরও এক আইডিয়াল কাপল দেবলীনা দত্ত এবং তথাগত মুখোপাধ্যায়ের সম্পর্ক? ডিসেম্বরের শহরে ফের টলিপাড়ায় বিচ্ছেদের সুর। দীর্ঘ 8 বছরের বৈবাহিক জীবনে দাঁড়ি পড়তে চলেছে এবার দেবলীনা এবং তথাগতর। নভেম্বরের শেষ থেকেই দেবলীনা তথাগত আলাদা থাকছেন। দেবলীনা জানান তারা একসঙ্গে আর থাকেন না, কারণ তার কাছে এই সম্পর্ক এই মুহূর্তে অর্থহীন। তথাগত জানান, আমার জন্য দুটো সম্পর্কই কাজ করেনি, কন্যাকুমারী ও দেবলীনা দুজনের সঙ্গে। সবসময় যে দুটো মানুষ একসঙ্গে চলতে পারবে এমন কিন্তু নয়। আমার সঙ্গে যখন কন্যাকুমারীর বিয়ে হয়েছিল সেখানে দেবলীনা নিমন্ত্রিত ছিল, ও সেখানে কবজি ডুবিয়ে খেয়েছে। তারপর কন্যাকুমারীর সঙ্গে আমার বিয়ে হয়েছে, ওর সঙ্গে 3 বছর সংসার করেছি, বিচ্ছেদ হয়েছে। তারপর দেবলীনার সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠেছিল। কন্যাকুমারীর সঙ্গে বিয়ের আগে থেকেই আমি আর দেবলীনা বন্ধু। অন্যদিকে দেবলীনা দত্ত জানান, সম্পর্কের ব্যাপারে আমি খুব একপক্ষা, যতক্ষণ না অন্য তরফ থেকে কোনো সমস্যা আছে আমি কাউকে ছেড়ে যাই না। তবে আমার মনে হয় তথাগত প্রেমে পড়েছে। নতুন ছবি ভটভটির শুটিং থেকেই নাকি বিবৃতি এবং তথাগত সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। টলিপাড়ায় কান পাতলে শোনা যায় এমনই গুঞ্জন। কিন্তু বারবার প্রশ্নের মুখে পড়েও বিবৃতির সঙ্গে তার সম্পর্কের কথা অস্বীকার করেছেন তথাগত। বিবৃতির সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠলে সবার আগে নাকি জানবেন দেবলীনাই, তাই জানান তথাগত। তবে আজ তাদের সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তথাগত বা বিবৃতি কেউই। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.